যেমনটি আমরা জানি ব্যবসা আধুনিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ব্যবসায় অস্তিত্বহীন একটি দেশ বা জাতি কোথাও পাওয়া যাবে না বরং উন্নত প্রায় সব দেশই ব্যবসার শিল্প সমৃদ্ধ ব্যবসায়ী বা উদ্যোক্তারা একটি জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করতে পারেন করতে পারেন সম্মানিত ব্যবসা বাণিজ্য ব্যবসায়ী উদ্যোক্তা এসব নিয়ে আমাদের আয়োজন কোর ফর বিজনেস প্রিয় দর্শক শুরুতেই সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে প্রতিবেদন আলোচনা আজকের আলোচ্য বিষয় বিমা ব্যবসায় পেশাদারিত্ব আজকের আমন্ত্রিত অতিথি দয় বিমা পেশার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব জনাব এ কে এম রফিকুল ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং জনাব এ কে আজিজুল হক চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতেই চলুন দেখি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন প্রসার তথা অর্থনৈতিক উন্নয়নে বিমা শিল্পের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন জন্মের পর ঝুঁকি আর প্রতিনিয়ত অনিশ্চয়তার নামই জীবন সেটি যদি হয় বাংলাদেশের মতো বিমা যদিও তৃতীয় বিশ্বের দেশগুলোতে জনপ্রিয়তা পায়নি বিমার প্রচলন উন্নত দেশে শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসালয় চাকুরি ও অ্যাকাউন্ট খোলা সহ ব্যাংকের সঙ্গে যে কোনো লেনদেনে সবার আগে দরকার বিমা নাম্বার ঠিক উল্টো চিত্র বাংলাদেশে বিমা না থাকায় অভিভাবকের মৃত্যুতে নিঃস্ব হয়েছেন অনেকে চুরি ডাকাতি ছিনতাই ও অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনায় সর্বশান্ত হতে হয় মানুষকে সাগরে অহরহ জাহাজ ও নৌকা ডুবির কারণে ব্রিটেনের সপ্তদশ ও আমেরিকায় অষ্টদশ শতাব্দীতে চালু হয় আধুনিক বিমা পদ্ধতি স্বাধীনতার পর বাংলাদেশে সাধারণ ও জীবন এ দুটি পদ্ধতিতে চলতে থাকে বিমা দেশে উনিশশো সালে পথ চলা শুরু করে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আশানুরূপ না হলেও বর্তমানে দেশে তেতাল্লিশটি ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়ামের পরিমাণ এক কোটি টাকা যা বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পৌঁছে দিয়েছে পঁচাশি তম স্থানে পরিশেষে নিশ্চয়ই বলা যায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রচারের মাধ্যমে ব্যাংকিংয়ের মতো বিমা খাত হতে পারে মানুষের নিরাপত্তার প্রতীক আমরা প্রতিবেদনটি দেখলাম জানাব ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই বিমা শিল্পের উত্তরণ অর্থাৎ আজকের পঁচিশ বছর আগের সাথে বর্তমানকে কিভাবে তুলনা করবেন বিমা আপনারা জানেন এটা আপনি নিজেই বলেছেন কিছুক্ষণ আগে শিল্পের সাথে জড়িত শিল্প যদি না থাকে বিমা হবে না সমাজের বিবর্তনের সাথে সাথে আপনার প্রত্যেক দেশেরই আপনার বিমারও পরিবর্তন হয় বিবর্তন হয় ষোলোশো খ্রিস্টাব্দের যদি গ্রেট ফায়ার অফ লন্ডন না হতো তাহলে আজকে আমরা যাদের বলি যে প্রতিটা চায়ের স্টল থেকে শুরু করে সব কিছুই ইন্স্যুরেন্সের আওতায় আবদ্ধ তা কিন্তু সেটা হতো না তো আমাদেরও ঠিক বাংলাদেশটা হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা উনিশশো বাহাত্তর সনে বা তেহাত্তর সনের ন্যাশনালাইজেশন হলো তখন প্রিমিয়াম ছিল আপনি নন লাইফের যদি কথা বলেন নন লাইফের প্রিমিয়াম ছিল মাত্র বাৎসরিক বারো কোটি টাকা সেটা আমি ওই কর্পোরেশনটাতে কাজ করেছি চোদ্দ বছর তখন রেখে এসেছি প্রায় একশো কোটি টাকা আজকে সেটা ষোলোশো সতেরোশো কোটি টাকা ওভার এ পিরিয়ড অফ টোয়েন্টি ফাইভ ইয়ার্স যেটা আপনি পঁচিশ বছর বললেন ফ্রম হান্ড্রেড ক্রোশ টাকা টু টোয়েন্টি ফাইভ ক্রোস টাকা বিমা শিল্পের মূলত হচ্ছে ঝুঁকি বন্টনের ভূমিকাটা পালন করে এটাকে বাস্তবে কতটা অবদান রাখছে এই ঝুঁকি বন্টনে আপনি ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি বিমার কনসেপ্ট অন টু দি শোল্ডার এটি হচ্ছে আদি কথা তো এটা যেভাবে হচ্ছে দেখেন আমরা এই জিনিসটাকে এনশিওর করি একুইটেবল ডিস্ট্রিবিউশন অব রিস্ক যেটা আমরা বলি এটা করি থ্রু দি প্রিমিয়াম মেকানিজম এই যে প্রিমিয়ামটা আমরা ডিসাইড করি এরকমভাবে সাইন্টিফিকি ইট হ্যাজ টু বি ডিসাইডেড যেন দি টোটাল অ্যামাউন্ট অফ প্রিমিয়াম দ্যাট উই রিসিভ মাস্ট বি অ্যানাফ টু পে আউট দি ক্লেমস তাতে হয় কি দশটা লোকের প্রিমিয়াম শুড বি অ্যানাফ টু পে আউট এ ক্লেম অফ ওয়ান ইন দি গ্রুপ চৌধুরী আপনি আপনি কি এটার সাথে একমত যে আমাদের দেশের যারা শিক্ষিত যুবক যুবতী যারা আছে তারা কি এই বিমা পেশায় আগ্রহী হচ্ছে একটা সময় ছিল পাকিস্তান না বলে উইভার পার্ট পাকিস্তান নো ইট ওয়াজ ইস পাকিস্তান তখন কিন্তু আপনার কথাটা অত্যন্ত সত্য ছিল লোকজন আসতে চাইত না সিম্পলি বিকজ দিস মার্কেট ওয়াজ টোটালি এ বিজনেস ওরিয়েন্টেড মার্কেট এখানে কোনো টেকনিক্যাল লোকজন ছিল না বাট ফ্রম দি ইমার্জেন্সি অফ বাংলাদেশ ইন সেভেন্টি টু এখানে আমাদের হেড অফিস হলো নিজস্ব সত্তা হলো তখন কিন্তু ইন্টেলেকচুয়াল অর এডুকেটেড পিপল স্টার্ট ইড কামিং ইন কাজে আমি যেটা বলতে চাই তিরিশ চল্লিশ বছর আগে যে স্টেটাসটা ছিল এটা কিন্তু এখন নাই তারপরে দেখুন এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য উই হ্যাভ টেক লট অব অ্যাক্টিভিটিস একটা হচ্ছে গভর্নমেন্ট নিজের নিয়েছে সেটা হচ্ছে ইউ নো ইউনো দেয়ার ইজ অ্যা অ্যাকাডেমি নোন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি সিমিলারলি আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে উই হ্যাপ স্টার্টেড দিস কাজেই আমাদের কিন্তু প্রফেশনাল শিক্ষিত ছেলেরাও যেরকম আসছে মেয়েরা আসছে মেয়েরা প্রচুর আসছে শিক্ষিত এবং সাইমালটেনিয়াসলি উই আর ট্রেনিং দেম টু বি ফিট দেমসেলভস ইন টু আওয়ার হোল সিস্টেম